নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। মহাষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে। আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচারে আমি চন্দন। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি দমদম নাগের বাজারে, একদম নাগের বাজার মোড়। একদিকে বাস স্ট্যান্ড, আর একদিকে কিন্তু এই আনলক ফেজের মধ্যে নিরন্য মানুষের মুখে হাসি ফোটাতে পূজোর কদিন মানুষের মুখে হাসি ফোটাতে যারা দিন হানা দিন খাওয়া মানুষ, বিশেষ করে তাদের জন্য ইউআইএফআই আয়োজন করেছে শারদীয়া ক্যান্টিন। মাত্র 10 টাকায় এই শারদীয়া ক্যান্টিন থেকে এই পূজোর 4 দিন কিন্তু খাবার দেওয়া হবে, দুপুরের খাবার। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা পার্সন দেবস্মিতকে দেখাতে বলবো, আজ ষষ্ঠীর দিনে কিন্তু এই শারদীয়া ক্যান্টিনের খাবার দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছেন যারা এই শারদীয় ক্যান্টিনের খাবার দিচ্ছেন। আজকের যা মেনু, আজকে ভাত আছে, ডাল আছে, মাছ আছে, প্রত্যেক দিন আলাদা আলাদা। এবং সপ্তমীতে ভাত ডাল মাংসের মুরগির মাংসের ব্যবস্থা করা হয়েছে, সেই ছবি আপনারা এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায় দেখছেন। এবং এর মাধ্যমে বিওয়াইএফআই যে জনসংযোগ বাড়ানোর কাজটি করছে তা কিন্তু বলাই বাহুল্য। শুধুমাত্র সরকারের সমালোচনা নয়, মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে জনসংযোগ বাড়ানোর এই যে উদ্যোগ, আমরা এর আগে শ্রমজীবী ক্যান্টিন দেখেছি সিপিএমের তরফে, এবং আজকে এই দমদম নাগের বাজারের মোড়ে কিন্তু আজই চালু হলো পুজো উপলক্ষে শারদীয়া ক্যান্টিন। ডিওয়াইএফআই তারা আয়োজন করেছে, এবং আগের দিন কুপন দেওয়া হচ্ছে, পরের দিন বেলা 12:30 থেকে 2 এই সময়সীমার মধ্যে খাবার তুলে দেওয়া হবে, এবং অনেকেই উপস্থিত আছেন এই খাবার নেওয়ার জন্য। তাদের সঙ্গে কথা বলবো, উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো, এবং আসুন কথা বলি যারা আছেন এখানে। দাদা, এই যে উদ্যোগ কেমন লাগছে? পুজোর মরশুমে খুব ভালো লাগছে। পুজোর এই কদিন এই যে ডিওয়াইএফআই মানুষের কাছে হাসি ফোটানোর জন্য, যারা এই লকডাউন ফেজের মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিন যাচ্ছিলাম, তারপরে আনলক ফেজ যাচ্ছে, কিন্তু এখনও কিন্তু সেই পরিস্থিতির সেই বদল ঘটেনি, সেখানে ডিওয়াইএফআই এর এই যে উদ্যোগ পুজোর 4 দিন মাত্র 10 টাকায় মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া, এই উদ্যোগকে আপনি কীভাবে নিচ্ছেন? ভালো বলুন। গরিব মানুষকে ভালো থাকবে, আমরা ভালোবাসবো, আমরা সিপিএম বাদী করি, ঠিক আছে? আমরা সিপিএম মরে যাইনি, আমরা থাকবো, সবার পাশে থাকবো, আজকে হারবো কালকে জিতবো। দেখছেন এখানে কিন্তু চলছে সেই খাবার দেওয়ার কাজ শারদীয়া ক্যান্টিন থেকে, মাত্র 10 টাকায় আজকেই শুরু হয়েছে পুজোর 4 দিন। কিন্তু আমি একটু আপনাদের কুপনটি দেখাবো, যদি আমাকে একটা কুপন আপনারা দেন তাহলে আমি একটু দেখাতে পারি। আমি পেয়েছি বাপ্পা চ্যাটার্জিকে পেয়েছি, যিনি যুব সংগঠন করেন সিপিএমের ডিওয়াইএফআই। দাদা, আজকে আপনাদের এই যে উদ্যোগ, মূলত কোন লক্ষ্য নিয়ে আজকের আপনাদের এই উদ্যোগ যদি একটু দর্শকদের বলেন? বিষয়টা হচ্ছে, আপনারা সবাই জানেন কোভিড মহামারী যা গোটা বিশ্বে হয়েছে, তার পরবর্তী সময় গোটা পৃথিবীর পাশাপাশি সব দেশেই লকডাউন হয়েছে, কিন্তু ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে একটা অপরিকল্পিত লকডাউন সবচাইতে বেশি সময় ধরে, বিশ্বে সবচেয়ে বেশি দিনের লকডাউন হয়েছে, কিন্তু সেই লকডাউনের ফলে করোনাকেও কমানো যায়নি, পাশাপাশি হচ্ছে গিয়ে অর্থনীতি ভেঙে পড়েছে, দেশের মানুষের তীব্র অর্থনৈতিক সংকট, এই লকডাউনের ফলে প্রচুর মানুষ কাজ হারিয়েছে, আর বিশেষ করে বাংলায় বাঙালির
সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। এই সময় আমাদের গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা যে স্লোগান দিয়েছে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, সেই স্লোগানকে সামনে রেখেই আমাদের এই কর্মসূচি। আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমাদের সীমিত শক্তির মধ্যে দিয়ে যেটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের করা উচিত ছিল, যে কাজ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার করতে পারেনি, পুজোর একটা দিন মানুষের মুখে যাতে হাসি থাকে, তাই আমরা পুজোর পাঁচ দিন আপাতত এই ক্যান্টিন চালাবো। এর পরবর্তী সময় যদি মানুষের চাহিদা থাকে এবং আমাদের সংগঠনের সামর্থ্য থাকে, আমরা এই ক্যান্টিনকে বাড়াতেও আগামী দিনে বাড়াবার কথা ভাবব। মোটামুটি কতজন মানুষের কাছে প্রতিদিন খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছেন? আপাতত মানে গতকাল অবধি আমরা প্রাথমিকভাবে আমরা ঠিক করেছিলাম আমরা 200 মানুষের কাছে খাবার পৌঁছে দেবো, আমরা এতটা আশা করিনি। গতকাল থেকেই অনেক মানুষ এসছেন যাদের আমরা কুপন দিতে পারিনি, যেহেতু প্রথম দিনের এস্টিমেট আমরা 200 করেছিলাম। কিন্তু আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে গিয়ে আমাদের মনে হচ্ছে যে আগামীকাল থেকে হয়তো আমাদের প্যাকেটের সংখ্যা বাড়াতে হবে। আপাতত কত বাড়াতে হবে সেটা এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আর্থিক সংকটের কারণে বহু মানুষ তাদের পুজোর একদিন আনন্দ উপভোগ করার মতো সেই সামর্থ্য আর নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের ব্যাপক অংশের মানুষের ছাড়া আমরা এই অঞ্চলে পেয়ে যে কেউ আপনাদের এই ক্যান্টিন থেকে 10 টাকা দিয়ে কুপন সংগ্রহ করে খাবার নিতে পারে। তো হচ্ছে দেখুন, এই সময় দাঁড়িয়ে স্ক্রিনিং করার কোনো জায়গা আমাদের কাছে নেই, তার কারণ গোটা ভারতবর্ষে যা তথ্য সেই তথ্যের ভিত্তিতে বলছি হোয়াইট কলার জব, মানে একেবারে মানে যারা ট্যাক্স পেয়ার সেই ধরনের চাকরি প্রায় 2 কোটি মানুষের চাকরি চলে গেছে। সুতরাং এই সময় মানুষের বেশভূষা থেকে আলাদা করার কোনো জায়গা নেই, যে এর প্রয়োজন না, অনেকের প্রয়োজন আছে, লজ্জার খাতিরে আসতে পাচ্ছেন না। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি, যদি আপনার প্রয়োজন থাকে আপনারা আসবেন, বিওয়াইফাই যতটা পারবে এই ক্যান্টিন থেকে আপনাদের কাছে পৌঁছবার বা পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। ধন্যবাদ। এই সেই কুপন আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এই কুপন সংগ্রহ করে কিন্তু মাত্র 10 টাকায় DYFI এর এই স্টল থেকে, নাগের বাজারের একদম মোড়ে বাস স্ট্যান্ডের পাশের এই স্টল থেকে কিন্তু অনায়াসে যে কেউ পুজোর এই 5 দিন কিন্তু খাবার সংগ্রহ করতে পারেন মাত্র 10 টাকায়। শারদীয় ক্যান্টিন প্রত্যেক দিন আলাদা আলাদা মেনু থাকছে, এবং এই CPM-এর যুব সংগঠন DYFI তারা কিন্তু এর মাধ্যমে এই পুজোটাকে কেন্দ্র করে এর মাধ্যমে একটা জনসংযোগ বাড়ানোর কাজ করছে বলা চলে। তার কারণ শুধুমাত্র সরকারের সমালোচনা নয়, মানুষের পাশে থেকে জনসংযোগ বাড়ানোর এই যে ইতিবাচক দিকটি সেটিকে পাথেও কিন্তু DYFI চাইছে জনসংযোগ বাড়িয়ে নিয়ে আবার মানুষের কাছে কাছাকাছি আসতে, মানুষের পাশে দাঁড়াতে। আপনারা দেখছেন যে অনেকেই আছেন যারা কিন্তু এসেছেন এখানে, কুপন সংগ্রহ করেছেন এবং সেখান থেকে খাবার সংগ্রহ করছেন। আমি কথা বলবো আপনি কি এসেছেন এখানে খাবার সংগ্রহের জন্য? তো এই যে উদ্যোগটা, হ্যাঁ এখানটা, এই যে উদ্যোগটা, এটাকে কেমন লাগছে? পুজোর কদিন মাত্র 10 টাকায় যে খাবার পাওয়া যাচ্ছে এটাকে কেমন লাগছে? হ্যাঁ, গরিবদের জন্য খুবই ভালো করেছে, পুজোর দিনটা খুব ভালো যাচ্ছে, ভালো যাক আর কি হবে, ভালো। প্রত্যেকেই কিন্তু দেখুন এখানে ছোট ছোট বাচ্চারাও আছে, কিন্তু যারা এসছে একটু দাঁড়াও, খাবার সংগ্রহ করছে একটি বাচ্চা ছেলে, সেও কিন্তু এসছে তার পরিবারের জন্য খাবার সংগ্রহ করতে। মাত্র 10 টাকায় কিন্তু এই শ্রমজীবী ক্যান্টিন, এই শারদীয়া ক্যান্টিনে, DYFI শারদীয়া ক্যান্টিনে নাগের বাজার থেকে কিন্তু খাবার পাওয়া যাচ্ছে। এবং উদ্যোক্তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে প্রত্যেক দিন আলাদা আলাদা মেনু থাকছে। প্রথম দিন আজকে তারা 200 জনকে খাবার দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছেন, এবং পরবর্তী সময় যেভাবে তারা সাড়া পেয়েছেন তাতে কিন্তু আগামী কয়েকদিনে কিন্তু শুধুমাত্র 200 জনকে না, প্রয়োজনে তারা 300-400 জনের কাছেও খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিচ্ছেন। এবং মানুষের যে সাড়া তারা পেয়েছেন সেই সাড়াকে পথেও করে তারা কিন্তু একটা জনসংযোগ বাড়ানোর যে কাজ করছেন এটা বলা বাহুল্য। এবং এরই পাশাপাশি
আজকের এই আনলক ফেস পর্বে যেভাবে দীর্ঘদিন ধরে মহামারীর আবহে লকডাউন পর্ব কাটিয়ে আজকে আনলক ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তবুও কিন্তু যে পরিস্থিতির কিন্তু যে সার্বিক পরিবর্তন ঘটেছে তা নয়, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন মানুষ। তারই মাঝে উৎসব দুর্গোৎসব, বাঙালির সবচেয়ে বড় উৎসব, শুধুমাত্র বাঙালি নয় আপামর মানুষ এই উৎসবে যোগদান করেন এবং সেই উৎসবের দিনগুলোতে কিন্তু এই শারদীয় ক্যান্টিন DYFI-এর এই শারদীয় ক্যান্টিন থেকে মাত্র 10 টাকায় আপনি পেয়ে যেতে পারেন আপনার প্রয়োজনীয় দুপুরের খাবার। মনে রাখবেন এই সেই কুপন আপনাকে সংগ্রহ করতে হবে আগের দিন এই কুপন, এবং বেলা 12:30 থেকে 2 পরের দিন যেদিন আপনি সংগ্রহ করবেন তার পরের দিন বেলা 12:30 থেকে 2 এই কাউন্টারে আপনাকে আসতে হবে। একদম হিলছড়া দূরত্ব, নাগের বাজার বাস স্ট্যান্ডের পাশে হিলছড়া দূরত্ব DYFI-এর যে স্টল আছে সেই স্টল থেকে আপনি অনায়াসে খাবার সংগ্রহ করতে পারেন। এখন এই পর্যন্তই, আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ। অবশ্যই সব খবরের আপডেট পেতে নজর রাখুন আমাদের নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে। এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের উত্তরবঙ্গের খবর পেতে অবশ্যই নজর রাখুন আমাদের উত্তরবঙ্গ এডিশনের দিকে। সব মিলিয়ে শেষ করার আগে আবার আপনাদেরকে মহাষষ্ঠীর শুভেচ্ছা, প্রত্যেকে পুজোর আনন্দ মেতে উঠুন, অবশ্যই ঠাকুর দেখতে যাবেন সমস্ত নিয়মবিধি মেনে, মুখে মাস্ক রাখবেন, স্যানিটাইজার রাখবেন এবং স্বেচ্ছাসেবকরা যে নির্দেশ দেবেন, যে সরকারি নির্দেশ দেওয়া আছে, যে হাইকোর্টের নির্দেশ আছে, সব কিছু মেনে অবশ্যই আনন্দে মেতে উঠুন। মনে রাখবেন আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়, সংক্রমণ থেকে আমাদের বাঁচতে হবে, উৎসবেও আমাদের মারতে হবে। এই আশা রেখে আবার আপনাদের ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, নাগের বাজার, এখন বিশ্ব বাংলা সংবাদ।